হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গোপসাগরে। আমরা ক্লাস 7 এর বীজগাণিতিক প্রক্রিয়া করছিলাম। আগের দিন আমরা কোষে দেখি 6.1 পর্যন্ত করেছিলাম, আজকে তার পর থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো, আগের ক্লাসে আমি তোমাদেরকে বীজগাণিতিক সংখ্যা মালা কিভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয় প্রত্যেকটাই শিখেছিলাম। আজকে আমরা নিজে করি 6.3 থেকে করছি। দেখো, নিজে করি 6.3 কি বলেছে, নিজে করি 6.3 এর একের অঙ্কটা বলেছে। দেখো, বীজগাণিতিক সংখ্যা মালা 2x² + x + 2 ও x² + 2x + 2 হাতে কলমে রঙিন কার্ড দিয়ে যোগ করি। তাহলে দেখো, রঙিন কার্ড দিয়ে যোগ করতে বলেছে, ওটা আমাদের কোনো ব্যাপার না। আমরা হচ্ছে যেটা দিয়েছে সেটা আগে লিখে নিই। দেখো দেখো, আমাদেরকে বলেছে এই যে দুটো বীজগাণিতিক সংখ্যা মালা দিয়েছে, এই দুটোকে আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো, প্রথমে কিভাবে যোগ করব, আগে আমরা ব্র্যাকেট গুলোকে তুলবো। ব্র্যাকেট গুলোকে তুললে কি হবে, দেখো 2x² + x + 2 + x² + 2x + 2। যেহেতু এখানে প্লাস চিহ্ন ছিল, তাই প্রত্যেকটা চিহ্ন যেরকম ছিল পুরো সেম রইলো। যদি এখানে মাইনাস হতো, তখন কিন্তু প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যেত, কারণ কি মাইনাস দিয়ে প্রত্যেকটা চিহ্নকে আমাদের গুণ করতে হবে। তাহলে এটা আসলো। এবারে দেখো, আমরা দেখবো যে কোনগুলো সদৃশ পদ। সদৃশ পদ বলতে এখানে দেখো 2x² আর এখানে 1x² আছে, তাহলে এই দুটো সদৃশ। তাহলে এই দুটোকে আগে যোগ করবো, তাহলে এখানে 2 আর এখানে 1, তাহলে 3x² + এবারে দেখবো আর সদৃশ পদ কত আছে, এই x আছে, এই 2x আছে, তাহলে +3x, আর লাস্টে এই 2 আর এই 2, তাহলে +4। এটা হয়ে গেল অ্যান্সার। তোমরা তুলে নাও। জোরটা বলছে বীজগাণিতিক সংখ্যা মালা 5x² - 2x - 3 থেকে 3x² + 3x - 2 হাতে কলমে রঙিন কার্ডের সাহায্যে বিয়োগ করি। তাহলে বিয়োগ করতে হবে এটাকে। তাহলে যেটা দিয়েছে দেখো, সেটা আমি লিখছি 5x² - 2x - 3 - 3x² + 3x - 2। এটা দেখো, এটাকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কিভাবে বিয়োগ করবো, দেখো আগে আমরা কি জানি, ব্র্যাকেটটাকে তুলবো। তাহলে 5x² - 2x - 3 বসে গেল। এবারে দেখো, এখানে এই ব্র্যাকেটটা যখনই তুলবো, এই যে মাইনাস রয়েছে, তাই মাইনাসটা প্রত্যেকের সাথে গুণ হবে কি, তাহলে এর সামনে চিহ্ন কি আছে, প্লাস। তাহলে যখনই মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে প্লাস হয়ে যাবে -3x² হয়ে যাবে। এখানে রয়েছে কি প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে -3x হয়ে যাবে। আবার এখানে রয়েছে মাইনাস, আর এই সামনের মাইনাস, তাহলে মাইনাস হয়েছে +2 হয়ে যাবে। বোঝা গেছে এই পর্যন্ত? এবারে দেখো, এবারে দেখবো কোনগুলো সদৃশ আছে। তাহলে এই 5x² আর 3x² সদৃশ, কিন্তু এখানে একটা পার্থক্য দেখো, এর সামনে রয়েছে প্লাস চিহ্ন আর এর সামনে রয়েছে মাইনাস চিহ্ন। যখন দুটো আলাদা চিহ্ন থাকবে, বিপরীত চিহ্ন থাকবে, তখন কি করবো, বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করবো, আর যেটা বড় রয়েছে তার যে চিহ্নটা সেটা বসাবো। কি বললাম, যখন আলাদা চিহ্ন থাকবে, তখন বিয়োগ করব ও বড়টার চিহ্ন বসাবো। বুঝে গেছে? আর যখন একই থাকবে, যখন চিহ্নগুলো একই থাকবে, যখন চিহ্ন একই থাকবে, তখন যোগ করব ও সেই চিহ্ন বসাবো। বোঝা গেছে এটুকু? তাহলে এখানে দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে বড় কে, 5 বড়, তাহলে প্লাস, তাহলে প্লাস না লিখলেও হয়, কারণ আমরা জানি সামনে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস আছে। তাহলে এবারে কি হচ্ছে দেখো, 5 থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে 2x². এবারে দেখো, এখানে রয়েছে -2x, এখানে রয়েছে -3x। কি বলেছিলাম, যখন চিহ্ন একই থাকবে, দেখো এরও মাইনাস, এরও মাইনাস, তাহলে দুটো একই চিহ্ন থাকবে, সেই চিহ্নটাই বসে যাবে, তাহলে মাইনাস বসে যাবে, আর এই দুটো যোগ হবে, তাহলে 3 আর 2 = 5x হবে। এবারে দেখো, এখানে রয়েছে -3, এখানে +2, তাহলে দুটো বিপরীত চিহ্ন, তাহলে বড় কে, 3 বড়, তাই মাইনাস, 3 থেকে 2 বিয়োগ করলে 1। এই হয়ে গেল অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছ? যদি কোনো বলতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে
কমেন্টটা জিজ্ঞাসা করতে পারো। তুলে নাও তোমরা এটা, দেখো নিজে করি 6.4 কি বলেছে, 6.4 এর একের গুলো দেখো কি বলেছে, যোগ করি তাহলে যেগুলো দেওয়া রয়েছে আমি সেগুলো লিখছি আগে, দেখো কি বলেছে, দেখো -5x + 3y এটার সাথে যোগ করতে হবে 18x - 15y। দেখো তাহলে কিভাবে করছি, আমি প্রথমে কি করবো ব্র্যাকেটটাকে তুলবো, তাহলে কি হবে -5x + 3y + 18x - 15y। এখন তোমার দেখাচ্ছে, এবারে দেখবো সদৃশ পদ কোনগুলোকে আর কোনগুলো আছে, সদৃশ পদ করে আছে, এখানে 5x আছে, এখানে 18x আছে, কিন্তু দেখো এখানে 5x এর আগে আছে মাইনাস, এখানে 18x এর আগে আছে কি প্লাস, তাহলে কি দুটো আলাদা চিহ্ন, দুটো আলাদা চিহ্ন কি হলে কি হবে, যেটা বড় তার চিহ্নটা বলবে তাহলে প্লাস, তাহলে 18 থেকে 5 কে বিয়োগ করলে কি হবে তাহলে 13x। এখানে দেখো এবারে আমরা ওয়াইটাকে দেখি, তাহলে এখানে 3y, এখানে 15y, এটা প্লাস এটা মাইনাস, তাহলে বড় কে 15 তাহলে মাইনাস চিহ্ন, আর 15 থেকে 13 বিয়োগ 3 বিয়োগ করলে কি হবে 12y, বুঝে গেছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দু একটা বলেছে 7a - 7a - 8b + 2c, এর সাথে যোগ করতে হবে আমাদের 2a + 3b - d, এটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি করবো, আমি ব্র্যাকেট গুলোকে তুলে দেবো, তাহলে ব্র্যাকেট তুললে কি হবে দেখো 7a - 8b + 2c + 2a + 3b - d। এবারে দেখবো সদৃশ কোথায় কোথায় আছে, এখানে 7a, এখানে 2a, তাহলে দুটো চিহ্নই প্লাস, তাহলে 9a, এখানে -8b, এখানে +3ab, তাহলে 8 বড় তাই মাইনাস, 8 থেকে 3 যোগ করলে 5b, আর এখানে 2c, 2c-র সাথে কেউ নেই তাই +2c বসে গেল, আর d এর সাথেও কেউ নেই তাই -d বসে গেল, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও, দেখো দুইয়ের গুলো কি বলেছে, দুইয়ের গুলো বলেছে বিয়োগ করি, তাহলে দুইয়ের একেরটা কি দিয়েছে দেখো 4mn + m + n, এটার থেকে বিয়োগ করতে হবে -mn - m আর +m, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি করবো, আমরা ব্র্যাকেটটাকে তুলবো, তাহলে ব্র্যাকেট তুললে কি হচ্ছে 4mn + m - m - m - m + m - n, বুঝে গেছে, প্রত্যেকটা চিহ্নকে দেখো মাইনাস দিয়ে আমি গুণ করেছি, এখানে মাইনাস ছিল তাহলে -mn হয়েছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে -mn + m হয়েছে, এখানে প্লাস, এখানে মাইনাস, +mn - m হয়েছে। এবারে দেখবো কোনগুলো সদৃশ আছে, এখানে mn, এখানেও mn, তাহলে 4, আর এটাও প্লাস চিহ্ন, এটাও প্লাস চিহ্ন, তাহলে হচ্ছে 5mn, এখানে m, এখানে m, তাহলে +2m, আর এখানে n, আর এখানে n, দুটো থেকে 0 হয়ে যাচ্ছে মানে কেটে যায়, তাহলে আমাদের অ্যান্সার হলো এটা, বুঝে গেছে, দাঁড়া তুলে না, দেখো দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলছে p² + q² - pq + p²q, এটাকে থেকে বিয়োগ করতে হবে 2q² + 3p² - qp + pq². তবে কি করবো আমরা, প্রথমে এটাকে ব্র্যাকেট তুলে নেবো, তবে ব্র্যাকেট তুললে কি হচ্ছে p² - q - pq - 2q² + a - a - 3p² - a + pq - a + pq². আচ্ছা এখানে দেখো, এখানে কিউপি ছিল, আমি পি কিউ দেখেছি, কারণ আমি তোমাদেরকে এগুলো আগেও বলেছি যে 2 এর সাথে 5 গুণ করলে যেমন 10 হয়, 5 এর সাথে 2 গুণ করলেও কিন্তু 10 হয়, কোনো পরিবর্তন হয় না গুণের সময়, তাই না। দেখো তাহলে এবারে দেখি কোনখানে সদৃশ পদ রয়েছে, দেখো এখানে p² আর p² কোথায় আছে, এই p² আছে, তাহলে দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে বড় কে 3 বড় তাই মাইনাস চিহ্ন, 3 থেকে 1 বিয়োগ করলে 2p². এবারে q² দেখি, এখানে +q² এখানে -2q², তাহলে বিয়োগ করবো, তাহলে বড়টা চিহ্ন হচ্ছে মাইনাস,
তাহলে টু থেকে এক বিয়োগ করলে একটা, তাহলে একটা কিউ স্কোয়ার, এখানে মাইনাস পি কিউ, এখানে প্লাস পি কিউ, এটা কেটে যায়। আর এখানে দেখো পি স্কোয়ার কিউ আছে, কিন্তু এখানে আছে পি কিউ স্কোয়ার, তাহলে মিলছে না, তাহলে যেরকম আছে সেরকম লিখে দেবো, প্লাস পি স্কোয়ার কিউ, আর উপরে হচ্ছে মাইনাস পি কিউ স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও কোশ্চেন দেখি 6.2 এর একের অঙ্কগুলো কি বলেছে, বলছে মনে মনে হিসাব করি। দেখো এখানে 10খানা অঙ্ক রয়েছে, প্রথম অঙ্কটা দেখো কি বলছে, প্রথম অঙ্কটা আছে 5x প্লাস 3x, তাহলে 5x আর 3x দুটোই 36 পদ, আর দুটো যোগ আছে, তাহলে উত্তর কি হবে 8x। বুঝে গেছে? দুয়েরটা কি বলেছে দেখো, দুয়েরটা বলেছে 9y মাইনাস 3y, তাহলে 9y আর 3y দুটোই 36, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6y। তিনেরটা কি বলেছে দেখো, তিনেরটা বলেছে মাইনাস 4y প্লাস 7y, তাহলে এখানে দেখো যেহেতু দুটো চিহ্ন আলাদা, একটার 4y এর হচ্ছে মাইনাস আর 7y এর হচ্ছে প্লাস চিহ্ন, তাহলে কি হবে, যেটা বড় আছে সেটা চিহ্ন বসবে, তাহলে প্লাস, আর 7 থেকে 4 বিয়োগ করলে 3y। চারেরটা কি বলেছে দেখো, মাইনাস 10x মাইনাস 2x, দেখো যেহেতু দুটো চিহ্ন এক, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস বসবে, আর 10 আর 2 যোগ হলে কি হবে 12x। পাঁচেরটা কি বলেছে দেখো, 3a প্লাস 4a মাইনাস 2a, প্রথমে যেগুলো একই চিহ্ন আছে সেগুলোকে আমরা আগে যোগ করে নেব, দেখো এই 3 এর সামনে প্লাস 4 এর সামনে প্লাস, তাহলে এই দুটোকে যোগ করলে কি হবে 4 আর 3 এ 7, তাহলে 7a মাইনাস 2a রয়ে গেছে, এবার 7a থেকে 2a বিয়োগ করলে হচ্ছে 5। ছয়েরটা কি বলেছে দেখো, মাইনাস 7x মাইনাস 2x প্লাস হচ্ছে 5x, এটা তাহলে প্রথমে কি করবো, যেগুলো একই আছে সেগুলো করে নেবো, তাহলে এখানে মাইনাস এগারো মাইনাস, তাহলে মাইনাস, আর 7 আর 2 হচ্ছে 9x, আর প্লাস 5x পড়ে আছে, তাহলে মাইনাস 4x। বোঝা গেছে? দেখো সাতেরটা কি বলেছে, বলছে 6p মাইনাস 2p প্লাস 3p, এটা তাহলে কি করতে হবে আমাদেরকে, প্রথমে যেগুলো একই আছে সেগুলো করে নেবো, তাহলে এটা প্লাস এটা প্লাস, তাহলে 6 আর 3 হচ্ছে 9p মাইনাস 2p, তাহলে 9p থেকে 2p বিয়োগ করলে 7p। আটেরটা কি বলেছে দেখো, 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা তাহলে যেগুলো আগে প্লাস আছে সেগুলো করি, তারপর এখানে 4 আর এখানে 1, তাহলে 5x স্কোয়ার, এখানে মাইনাস 2x, এখানে মাইনাস 2x স্কোয়ার, এখানে মাইনাস 3x স্কোয়ার, তাহলে মাইনাস 5x স্কোয়ার, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে সমান হচ্ছে 0। নয়টা বলেছে 5a স্কোয়ার b মাইনাস 2a স্কোয়ার b মাইনাস 3a স্কোয়ার b প্লাস 8a স্কোয়ার b, এটা তাহলে প্রথমে যেগুলো প্লাস আছে সেগুলো আগে করে নিই, তাহলে এখানে 5 এখানে 8, 8 5 13 a স্কোয়ার b, এখানে এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস 3 2 5 a স্কোয়ার b, তাহলে সমান সমান, তাহলে কি হবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে হচ্ছে বড়টা চিহ্ন প্লাস, 13 থেকে 5 বিয়োগ করলে 8 a স্কোয়ার b, এটা। 10 এরটা কি বলেছে দেখো, 10 এরটা বলেছে 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, এটা দিয়েছে আমাদের। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে যেগুলো একই আছে সেগুলো আগে করে নেবো, তাহলে দেখো এখানে 3x স্কোয়ার আর এই 6x স্কোয়ার, কিন্তু এটা আরেকভাবে করা যায়, দেখো এখানে মাইনাস 6x স্কোয়ার, এখানে প্লাস 6x স্কোয়ার, তাহলে এটা কেটে যায়, তাহলে এখানে পড়ে আছে 3x স্কোয়ার, আর এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস 3x স্কোয়ার, তাহলে সমান হচ্ছে 0, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।